আমি নকরি মা, নকরি নয়ন ভরা জল নিয়ে কেন খাচ্ছ মা, বলো না, বলো না মা। হে বাবা, আমার লঙ্কাইকে দেখেছিস? এখনো বাড়ি আসেনি মা। রে মা গো, তার জন্য কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। কেন না? আমার দাদু ভাই ছোট, বন্ধু বান্ধবের সঙ্গে খেলা খেলছে। অবশ্যই আসো মা, তুই জানিস আমি খুঁজে নিয়ে আসছি। কেমন তুই জানিস, এই আমার লখাইরে পথ চেয়ে দেখতে দেখতে তারপরে সকলে ছেলেরা নিজের মায়ের কাছে ফিরে গেছে। আমার লখাই যে ফিরে আসেনি, মা তুমি কেঁদো না, আমি দাদু ভাইকে খুঁজে নিয়ে আসছি। কেমন মা? তুই দেখ বাবা, আমার লোকাইকে তুই আমাকে খুঁজে দে। তাই তো, আমার দাদু ভাই পাশাল থেকে আসেনি, তার জন্য মা আমার কাঁদছে। কেন কাঁদবে না মায়ের মন তো? যদি ছেলেকে না দেখতে পাই সর্বসদাই, একটি আমার দাদু ভাই, তাকে কাঁদতে হবে। তাই তো আমি দাদু ভাইকে দেখব। দাদু ভাই, দাদু ভাই, আমি এলতলা বেলতলা সব তলায় দেখলাম, আমার দাদু ভাইকে পেলাম না। আমাদের রয়েছে গোসাঘর, সেই গোসাঘরে আমি দেখি আমি আবার আজকে ফিরে যাবো। কেমন সুন্দরী, সুন্দরী মন পেলাম, ছিল আমি মন পেলাম না, ওই আমি মনটা শুধু দিলাম, সুন্দরীর মন পাইলাম না। ওই আমি মনটা দিলাম সুন্দরীর, আমি মন পাইলাম না। আমি ঘরে সুন্দর করে দরজার খিড়ে হেঁটে দেবে, জানলার খিড়ে হেঁটে দেবে। প্রেম কি জিনিস, প্রেম আনিস মানে কি জিনিস তুমি সেখানে জেনে নেবে। আমি চাই একমাত্র প্রেম, আলিঙ্গন, বিয়ে, এই বলে আমি প্রতিশ্রুতি নিলাম আর দরজার খিড়ে হেঁটে দিলাম। তাই তো, আমি দাদুর ভাগে কোথায় পেলাম না, এই তো গোসাঘর। এই গোসাঘর দেখে আমি আবার আজকে ফিরে যাব। দাদু ভাই,
দাদু ভাই। হ্যাঁ, ওই তো আমার ওই দাদু এসছে। না 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 না, আমি কথা বলবো না দাদু ভাই। আমি যে থাকতে পারছি না, তার সঙ্গে যদি কথা যদি না বলি আমি যে থাকতেও পারি না দাদু। এই তো আমার দাদু ভাই ঘোষণা করে আছে। দাদু ভাই দরজা খুলো না ভাই। দাদু আমি দরজা খুলতে বলছো? হ্যাঁ, আমি দরজা খুলবো না দাদু। কেন কেন খুলবো না জানো? কেন ভাই? আমি মনে মনে প্রতিজ্ঞা নিয়েছি দাদু। প্রতিজ্ঞা? যে আমার প্রতিজ্ঞা ভঙ্গ যদি করতে গেলে হ্যাঁ একটি না একটি শর্ত রাখতে হবে। তারপরে আমি এই শয়নকক্ষের দরজা আমি খুলে দেব। দাদু ভাই আমি কি শুনতে পারি প্রতিজ্ঞাটা কি? শুনবে দাদু? হ্যাঁ। মনের কথা আজ আমি বলি বই এখন দাদু রে, আমি যে বিয়ে করতে চাই। দুর্লভ দাদু ভাই এ কথা কি বলছিস? বিয়ে কি গাছের ওরে আমার লক্ষ্মীতি, তোর দুধে মুখ দিয়ে দুধের গন্ধ ছুটে দিই, আবার বিয়ে দেখবি? বিয়ে করতে চাস? আমি বিয়ে করতে চাই দাদু ভাই। হ্যাঁ না না দাদু ভাই, ও বিয়ে বিয়ে করতে হবে। চল ভাই চল। না না না, মা কাছে তো চলে রে। বলছি যাবো না। যাবি না? না যাবি না? বলছি যাবো না। বেশ, আমি বাবুকে গিয়ে বলছি কি তুমি সবাইকে বলো। আবার আমি এই ক্রোধাঘরের আমি দরজায় হেঁটে দিই। দাদু ভাই বেশ, আমি বিলম্ব করবো না, এই খবরটা আমি মাকে দেবো। কোথায় রানীমা? রানীমা লেখা এখন পর্যন্ত না করি আমার লেখাইকে খুঁজে এনে দিল না। আমিও যে আমার লেখাইকে খুঁজে পাই না, কোথায় গেল আমার দাদু ভাই আছে। কোথায়?
সে কোথায় জানো মা? আমাদের গোসা ঘরে। আজ আমার ছোট্ট খোকা ওই গোসা ঘরে বসে রয়েছে। বলতে পারিস বাবা কেন বসে রয়েছে? গোসা ঘরে, গোসা ঘরে বসে আছে দাদু ভাই, জানো মা কেন? কেন মা গো? বিয়ে কি জিনিস? বিয়ে নদীর জল, কি গাছের ফল। বিয়ে দেখতে চাই এবং বিয়ে করতে চাই। এই কথা আমার লেখার মুখ দিয়ে বের হতে পারে না। কোনদিন আমি মিথ্যা বলি নাই মা, যা বলছি আমি মা তা সব সত্য মা গো। না করি। হ্যাঁ মা, এই কথা যদি সত্য হয় তবে লাকাইয়ের কাছে আমি যাব। কিন্তু আমার স্বামীও তো বিশ্বাস করবে না সেই কথা। মা, আমি বাবুকে সাথে নিয়ে যান মা। আমি এক্ষুনি আমার স্বামীকে বলবো, আমার সাথে করে নিয়ে যাবো আমার এলাকার কাছে। কোথায় স্বামী? তোমার চোখে জল কেন? জানো স্বামী, আজ আমার লাকাইকে আমি খুঁজে না পেয়ে আমার নয়নে দিয়ে জল বয়ে যায়। একই সনেকা, লাকাই পাঠশালা থেকে রাজপ্রাসাদে ফিরেনি? ফিরেছে স্বামী, ফিরেছে। কিন্তু আমার লাকাই রয়েছে সেই গোসা ঘরে। কি বললে? সেই গোসা ঘরে আমার লাকাই বসে রয়েছে। আমি বুঝতে পেরেছি, নিশ্চয় তুমি লাকাই কিছু বলেছ। বলেই লাকাই সেই গোসা ঘরে প্রবেশ করেছে। কি বলতে চাই? কি জিনিস? গাঙের জল, নদীর জল, না হাটে বাজারে কিনে পাওয়া যায়। আমি বিয়ে করতে চাই। লখাই এখন দত্তপোষ্য বালক, তার মুখ দিয়ে বেরিয়ে আসছে দুধের ঘ্রাণ। আর বিয়ে কি জিনিস? গাছের ফল না নদীর জল? সনেকা, এটা তোমার মনের কথা। ওই বুঝতে পেরেছি, মনের কথা। তুমি চাইছো লখনদারে বিয়ে দিতে? হ্যাঁ না শুনে না, আমি কোনোদিন চাইনি আমার লখনদারের বিবাহ দিতে। এই কথা যদি বিশ্বাস না করো তাহলে চলো আমার সাথে সাথে সেই গোসা ঘরের দোয়া নিজের কর্ণে শুনবে সেই কথা খানা। চলো বেশ, আমি যাবো সনেকা। তবে একটি কথা, যদি সত্য হয় তাহলে খুব ভালো, আর যদি তুমি মন থেকে তৈরি করে বলেছো সেই লোকে বিয়ের কথা, তাহলে আমি কি করে জানো তোমাকে? ওই প্রকাশ রাজপথে তোমার তোমাকে জন্ত সমাধি। হ্যাঁ চলো সেই গোসা ঘরে, আমি যাবো তোমার পশ্চাতে পশ্চাতে, দেখি সে লোকে কি বলে। সেই গোসা ঘর লেখা লেখাই রে, এই ঘরের দরজা কেন খোল বাবা? এই তো মা যেন ব্যাকুলিনি হয়ে কেঁদে কেঁদে আমায় খুঁজছে। সন্তানের মায়া মমতা একমাত্র মায়েরাই বুঝে। ছেলে যদি না খায় মা শুধু তার অপেক্ষায় বসে থাকে। তাই তো বলে কি জানো মা, জানো এমন দানদি ভাবা
তাই তো বলে লক্ষিন্দর চরণী প্রণাম নিতে